রোগের সংখ্যা বাড়ছে। এই কারণে দরকার হচ্ছে হার্ট ট্রান্সপ্লান্টেশন বা হৃদযন্ত্র প্রতিস্থাপন। আমেরিকাতে প্রতি বছর প্রায় 1 লক্ষ মানুষ অপেক্ষা করেন আরেকজনের হার্ট কিভাবে পাবেন বা আরেকজনের অঙ্গ কিভাবে পাবেন। প্রতিদিন গড়ে 17 জন মানুষ মারা যায় যুক্তরাষ্ট্রে শুধু তাদের প্রয়োজন মতো অঙ্গ না পাওয়ার জন্য। এই মাসে কিন্তু বড় একটা ঘটনা ঘটে গিয়েছে, মানুষ এই সমস্যা থেকে মানুষ বাঁচতে পারে, সেটি কি জানেন? আমেরিকার মেরিল্যান্ড ইউনিভার্সিটির একজন সার্জন একটি অবাক করা কাজ করে বসেছেন। তিনি শুকরের হৃদযন্ত্র মানুষের শরীরে প্রতিস্থাপন করেছেন এই মাসের 7 তারিখে এবং সেটি সফল হয়েছে। জানুয়ারির 7 তারিখ 2022 সারা পৃথিবীতে একটি যুগান্তকারী দিন হতে পারে যদি এই অস্ত্রোপচারটি যে লোকটির উপরে করা হয়েছে, ওনার নাম হচ্ছে ডেভিড বেনেট। এই লোকটি 57 বছর বয়স। ইনি বলেছিলেন ডাক্তারকে যে আমাকে বাঁচান, যে কোনো মূল্যে আমাকে বাঁচান। তিনি সর্বচেষ্টা করে যখন মানুষের কোনো অঙ্গ প্রত্যঙ্গ পাননি অর্থাৎ মানুষের কোনো হৃদযন্ত্র পাননি, তখন তিনি এই পশুর এই শুকরের হৃদযন্ত্রটি প্রতিস্থাপন করেছেন তার শরীরে এবং তিনি নিঃশ্বাস নিতে পাচ্ছেন, এটি বড় কথা। এই কাজটি করার জন্য মানুষ কিন্তু অনেক দিন যাবত চেষ্টা করছেন, অর্থাৎ পশুর অঙ্গ মানুষের শরীরে যাতে কাজ করে। এই প্রযুক্তি বা এই টেকনোলজিকে বলা হয় জিনো প্লান্টেশন। এটি করার পেছনে কারণ আছে, সেটি হচ্ছে মানুষের যে হৃৎপিণ্ডের যে আকার আকৃতি, এই শুকরের হৃৎপিণ্ডের আকার প্রায় সমান, এই কারণেই এই পশুটিকে বেছে নেওয়া। আরেকটি বিষয় হচ্ছে এটি কিন্তু সাদামাটা কোনো প্রক্রিয়ার মাধ্যমে করা হয়নি। 1 বছরের যে পিক বা শুকরটিকে জেনেটিক্যালি মডিফাই করা হয়েছে। এর কারণ হলো যে মানুষের শরীর ফরেন কোনো অর্গানকে প্রত্যাখ্যান করে, অর্থাৎ সে গ্রহণ করে না। এই কারণে মানুষের শরীর যাতে এই অঙ্গটি গ্রহণ করে, এই জন্য ক্লোন করে জেনেটিক্যালি এডিট করে এই পশুটিকে ওইভাবে তৈরি করা হয়েছে, তারপর তার অঙ্গটি নেওয়া হয়েছে। এই কারণে এটি সফল হতে পারে। জানুয়ারির 7 তারিখে ঘটনাটি ঘটেছে। 9 ঘন্টা ব্যাপী একটি অস্ত্রোপচারের মাধ্যমে এই পেশেন্ট, তার নাম হচ্ছে ডেভিড বেনেট, এই ডেভিড বেনেট ডক্টরকে বলেছিলেন যে সে বাঁচতে চায়, যে কোনো মূল্যে বাঁচতে চায়। তাই ডক্টর এই বিকল্প ব্যবস্থা গ্রহণ করেছেন। এটি যদি সফল হয় তবে আমেরিকাতে একটি যুগান্তকারী ঘটনা ঘটবে, এই জন্য যে প্রতিদিন গড়ে 17 জন মানুষ মারা যায় আমেরিকাতে শুধুমাত্র তাদের প্রয়োজনীয় অর্গান না পাওয়ার কারণে, অর্থাৎ তাদের ডোনার না পাওয়ার কারণে। এই যে বড় একটা সংখ্যা, প্রায় প্রতি বছর 1 লক্ষ মানুষ অপেক্ষা করেন যে কেউ যদি তাদের নষ্ট হওয়া অঙ্গটির বদলে ভালো একটা অঙ্গ দান করেন। এটা তো সহজ নয়, কারণ একটি মানুষ যখন মৃত্যুবরণ করে তখন তার অঙ্গটি সাথে সাথে না নিলে ওই অঙ্গটি কাজ করে না, এটিও একটি চ্যালেঞ্জ। এই কারণে যদি এই জিনো ট্রান্সপ্লান্টেশনের ক্ষেত্রে এই অস্ত্রোপচারটি সফল হয় তবে মেডিকেলের জগতে একটা বড় ঘটনা ঘটবে। যদিও ইথিক্যালি কিছু বিষয় আছে, অনেকেই বলছেন যে পশুদের অঙ্গ এইভাবে নেওয়া ঠিক নয় এবং কিছু ইথিক্যাল বিষয়ে অনেকে অবজেকশন দিচ্ছেন, তারপরেও ডাক্তাররা কিন্তু গবেষণায় থেমে নেই। ডাক্তাররা মানুষকে বাঁচানোর জন্য যে কোনো পন্থা অবলম্বন করতে চায়, এটি হচ্ছে বড় কথা। আমরা দেখতে চাই যে এটি সফলভাবে কতদিন এই লোকটি বাঁচেন, অর্থাৎ ডেভিড বেনেট কতদিন বাঁচেন, তাহলে আমরা বুঝতে পারবো যে এই অস্ত্রোপচারটি সফল হয়েছে। এর আগে যে কয়েকটি কাজ করা হয়েছে জিনো ট্রান্সপ্লান্টেশনের মাধ্যমে, তার খুব একটা সফলতার মুখ দেখেননি। অনেক ডাক্তার বলছেন যে এটার বড় ধরনের একটা সাইড ইফেক্ট হতে পারে, দেখা যাক কি হয়। আমরা অপেক্ষা করি, এটি যদি সফল হয় তবে অনেক মানুষ অকালে মৃত্যু থেকে বেঁচে যেতে পারেন।
কিছুদিন আয়ু তাদের বাড়তে পারে, কারণ পশুর অঙ্গ যদি মানুষের শরীরে প্রতিস্থাপন করা যায় তবে যে ক্রাইসিস অর্থাৎ রিয়াল হিউম্যান অর্গানের যে ক্রাইসিস সেটা থেকে মানব জাতি হয়তো বা রেহাই পেতেও পারে।